অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে মেহেরপুরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। কিন্তু করোনার কারণে পণ্য পরিবহন ব্যাহত হয়, সবজি বিক্রিতে সমস্যায় চাষিরা, বড় লোকসানের শঙ্কায় তারা। তবে উৎপাদিত কুমড়া পাকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। গেল বছর মেহেরপুরের মিষ্টি কুমড়া ব্যবসায়ীরা ভালো মুনাফা করেছেন। প্রতি বিঘায় 7-8 হাজার টাকা খরচ করে 30-35 হাজার টাকা ঘরে তোলেন তারা। তাই এবার জেলায় বেড়েছে কুমড়ার চাষ। তবে করোনার কারণে পণ্য পরিবহন স্বাভাবিক না হওয়ায় কুমড়া বেচতে পারছেন না চাষিরা, বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। গতবার কুমড়োই 7-8 হাজার টাকা খরচ করে বিঘা প্রতি 25-30-35 হাজার মতো বিক্রি করেছে। এবারে এই ভাইরাস আক্রান্তর জন্য আমাদের কুমড়ো 10-12 হাজার টাকা খরচ, আমরা কোনো খরিদ্দার বা কোনো ব্যবসায়ী পাই না। যে দাম বলছে শুধু খরচটাই আমাদের আসছে না, মানে তোলা খরচটা। মিষ্টি কুমড়ার বাজার স্বাভাবিক করতে পরিবহন ব্যবস্থা পুরোপুরি সচল রাখার দাবি স্থানীয় সবজি ব্যবসায়ীদের। ভরপুর মাঠে সব নষ্ট হয়েছে, কোনো লেবার পাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ, কিছুই চলছে না। তো আমরা চলবো কীভাবে, সম্মুখে আবাদ করবো কীভাবে, এভাবে যেতে হয়। কুমড়ো তো খুব ভালো ফলন হয়েছে, তো কুমড়ো এখন ভাইরাসের কারণে বেচা কেনা নাই। করোনাকালে সস্তায় বিক্রি না করে কুমড়া পাকিয়ে ঘরে সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। ফসলে বাজারে কোনো পাইকারি খরিদ্দার নাই, কৃষক কিন্তু তার ফসল, উৎপাদিত ফসল কিন্তু বেচা কেনা সেভাবে করতে পারছে না, যে কারণেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকের পাশে আছি। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে ব্যাপক পুষ্টি গুণ সমৃদ্ধ সবজির উৎপাদন ভবিষ্যতে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রত্নজামান, 21 টেলিভিশন।